ক্লাস সেভেন। এখন আমরা শুনব তোমাদের বইয়ের 78 নম্বর পৃষ্ঠায় একটা গান, কাজী নজরুল ইসলামের লেখা জাতের বজ্জাতি। জাতের নামে বজ্জাতি, সব জাত জালিয়াত খেলছো জুয়া। জাতের নামে বজ্জাতি, সব জাত জালিয়াত খেলছো জুয়া। ঝুলে তোর জাত যাবে জাত, ঝুলে তোর জাত যাবে জাত, ছেলের হাতের নয় কমোয়া। জাতের নামে বজ্জাতি, সব জাত জালিয়াত খেলছো জুয়া। ফুকর জল আর ভাতের হাড়ি ভাবলিয়েতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাঁশি মোড়া। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাঁশি মোড়া। জাত নেই আজ আছে দেশে, জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বজ্জাতি, সব জাত জালিয়াত খেলছো জুয়া। জানিস না কি ধর্ম, সে যে বর্ম সম সহনশীল, তারে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল। যে যা ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো। যে যা ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো। জাত নাই যা জাহান নামে, রইবে মানুষ নেই পরোয়া। জাতের নামে বজ্জাতি, সব জাত জালিয়াত খেলছো জুয়া। এতক্ষণ আমরা শুনলাম জাতের বজ্জাতি গানটি, তাই না? এবার চলো গানটার বিষয়বস্তুতে আসি। তার আগে কবি কাজী নজরুল সম্পর্কে জেনে নিই। তার জন্ম 1898 খ্রিস্টাব্দ, মৃত্যু 1976 খ্রিস্টাব্দ। তার অনেক কাব্যগ্রন্থ রয়েছে, গান রয়েছে। তার মধ্যে হলো বিদ্রোহী কাব্যগ্রন্থ, সাম্যবাদী কাব্যগ্রন্থ, অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, চক্রবাক। অনেক গানও তিনি রচনা করেছেন, সেগুলো আমাদের অমূল্য সম্পদ। কবি বলেছেন, জাত নিয়ে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা হলো অসভ্যতা। ধর্ম ব্যবসায়ী মানুষেরা হলো অসৎ। জাতিকে নিয়ে এরা জুয়া খেলছে। মানব সভ্যতার ক্ষতি হচ্ছে এর ফলে। জাত ধর্ম খুব সাধারণ বিষয় নয়, এটা যখন তখন নষ্ট হতে পারে না। ধর্মের পতাকা নিয়ে একদল মানুষ সব মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে। মানুষের পরিচয় শুধু মানুষ হওয়া উচিত, সে কোনো ধর্মের কোন জাতির এসব বড় কথা নয়, দেখা উচিত নয়। কবি বলেন, জাত রূপ শেয়াল যেন সারা দেশ জুড়ে হুক্কা হুয়া বিশ্রী চিৎকার করছে। কবি মনে করেন, জাত ধর্ম এসব লোহার বর্মের মতো কঠিন, একে সহজে কেউ ভাঙতে বা এই জাত ধর্ম নিয়ে সহজে কেউ এর পবিত্রতা নষ্ট করতে পারে না। মানুষের মর্যাদা মানব ধর্ম হওয়া উচিত। মানুষ তবেই একজন সঠিক মানুষ হবেন যিনি মানব ধর্ম রক্ষা করবেন।